হাই গাইস, ফাইনালি নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। অ্যান্ড গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন ইভেন্ট চলে এসেছে, যেখান থেকে গাইস তোমরা ফ্যানের স্কিনটা দেখতে পাচ্ছো। এই যে আমাদের ফ্যানের স্কিনটা আছে, তো গাইস এই ফ্যানের স্কিনটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া গাইস এই সমস্ত রিওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছো এইগুলো তোমরা সবাই কিন্তু ফ্রিতে নিতে পারবে, ঠিক আছে। অ্যান্ড গাইস তার সাথে সাথে দেখতে পাচ্ছ এই সমস্ত রিওয়ার্ড তোমরা মোকো, এছাড়া গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে স্কেটবোর্ডের স্কিন আছে, মানে সার্ফবোর্ডের স্কিন, সেটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে, ঠিক আছে। তো গাইস কীভাবে নেবে অ্যান্ড কীভাবে কমপ্লিট করতে হবে, এছাড়া গাইস তোমরা যে আমাদের মোকো ইভেন্টের মেল অ্যান্ড ফিমেল বান্ডিল যেগুলো আছে সেগুলো কীভাবে নেবে, অ্যান্ড গাইস নিউ ডিসকাউন্ট ইভেন্টের বিষয়ে বলে দেবো, যেটা কিন্তু এক দুই ঘন্টার ভিতরে আমাদের গেমের ভিতরে আসছে। তো গাইস অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটাকে লাস্ট অব্দি টানা কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দেবা। অ্যান্ড গাইস চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবা, যাতে এই চ্যানেলের কোনো ভিডিও তোমাদের মিস না যায়, ঠিক আছে। তো গাইস চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড গাইস ভিডিওর মেন টপিকে আসা যাক, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার ভিতরে কিন্তু গাইস আমাদের গেমের ভিতরে নিউ একটা ইভেন্ট আসতে চলেছে, যেটা কিন্তু নিউ ওয়েব ইভেন্ট। তো গাইস এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর এখানে দেখতে পাচ্ছ নিউ অ্যারাইভেল শপ নামে ইভেন্ট, যেখানে কিন্তু তোমরা ডিসকাউন্টে ইমোট, তারপরে গাড়ির স্কিন, এছাড়া গাইস অনেক কিছু নিতে পারবে, ব্যান্ডেল অ্যান্ড গাইস অনেক আইটেম কিন্তু থাকবে, সেগুলো কিন্তু নিতে পারবে। তো গাইস এখানে কিন্তু আমাদের দুই তিন ঘন্টার ভিতরে কিন্তু ইভেন্টটা চলে আসবে, আমাদের সাড়ে সাতটা সাড়ে আটটা বা সাড়ে নটা এরকম টাইমে কিন্তু চলে আসবে। তো গাইস এখানে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো গাইস এরপরে তোমাদেরকে চলো বলে দিই যে আমাদের কিন্তু এই ইভেন্টগুলো কেউ কমপ্লিট করবে, ঠিক আছে। তো গাইস এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য জাস্ট তোমাকে সাত দিন লগ ইন করতে হবে, ঠিক আছে। তো গাইস জাস্ট গেমটাকে ওপেন করবে পরপর সাত দিন, একদিনও বাদ দেবে না গাইস, জাস্ট ওপেন করতে হবে তোমরা। দিনে একবার করে গেমটাকে ওপেন হলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আজকে যেমন ওপেন করলাম দেখতে পাচ্ছ আমাকে এইটা দিয়ে দিল ডায়মন্ড রয়্যাল ভাউচার। তো গাইস যখন আমি কালকে গেমটাকে ওপেন করব, তো কালকে ওপেন করব অ্যান্ড পরশু দিন ওপেন করব, তখন আমাকে এই যে ওয়েপন রয়্যাল ভাউচার দেবে। অ্যান্ড গাইস এখানে পাঁচ দিন যখন ওয়েব মানে ওপেন করব, তখন গাইস ইউএমপির গান বক্সটা দেবে। অ্যান্ড গাইস এখানে কিন্তু সাত দিন যখন গেমটাকে ওপেন করব বা লগ ইন করবো, তখন কিন্তু আমাকে প্যান স্কিনটা দিয়ে দেবে। তো গাইস তোমরা জাস্ট সাত দিন গেমটাকে খুলবে পরপর অ্যান্ড সাত দিনের দিন তোমরা প্যানের স্কিনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো গাইস তারপরে যে ইভেন্টটা আছে সেটা কিন্তু গাইস আজকেই কমপ্লিট করে নিতে পারবা। তো গাইস এখানে জাস্ট তোমরা মোকো মোকো থাকলে ভালো, নাহলে গাইস এখান থেকে তোমরা মোকোটাকে ক্লেম করে নেবা। অ্যান্ড গাইস মোকো ক্লেম করার পরে তোমাদেরকে এই ক্যারেক্টারে এসে কিন্তু মোকোটাকে সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড গাইস তারপরে কিন্তু গেম খেলতে হবে। যদি মোকো না নিয়ে গেম খেলো আলোক বা অন্য ক্যারেক্টার নিয়ে, তাহলে কিন্তু হবে না, তোমরা জাস্ট মোকো নিয়ে যে কোনো মোডে গেম খেলে নেবা। ক্লাসিক স্কোয়াড র্যাঙ্কে কিন্তু আমি খেললাম, অ্যান্ড গাইস আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু একটা ম্যাচ খেলেছি, তো গোল্ড রয়্যালটা পেয়ে গেছি। এইভাবে মোকো নিয়ে কিন্তু আমি পাঁচটা ম্যাচ যদি খেলি, তো তোমাদেরকে মনে রাখতে হবে মোকো ক্যারেক্টারটা তোমরা রাখবে, নাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হবে না। তো মোকো ক্যারেক্টার নিয়ে যে কোনো মোডে তোমরা গেম খেলে নেবে পাঁচটা, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো তো এরপরে বলে দিই মোকো ইভেন্টের জাস্ট ফিমেল ব্যান্ডেলটা তোমরা কীভাবে নিতে পারবে, রেয়ার ফিমেল ব্যান্ডেল। তো গাইস এখানে কিন্তু তোমাদের যখন হান্ড্রেড হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 23% হয়ে যায়, তো এটা কিন্তু তোমাদের হাতে নেই, এটা কিন্তু গ্যারেনা নিজেই নিজেই বাড়িয়ে দেবে। অ্যান্ড গাইস যখন কিন্তু 100 হয়ে যাবে, তো গাইস এরকম যেমন আমাদের রিওয়ার্ডগুলো আছে, এই রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 25% এটা হয়ে যাবে, তো 23% হয়ে গিয়েছে, আর 2% হলে এগুলো কিন্তু আমরা ক্লেম করতে পারবো। তো এইভাবে 100% যখন হয়ে যাবে এখানে কিন্তু আমাদের যে মোকোর যে ফিমেল ব্যান্ডেলটা আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল করিয়ে দেওয়া হবে, আর সেখান থেকে তোমরা কিন্তু জাস্ট নিতে পারবে ফিমেল ব্যান্ডেলটা, ঠিক আছে। অ্যান্ড গাইস মেল ব্যান্ডেল অ্যান্ড ইমোট কীভাবে নিতে পারবে তোমাদেরকে বলে দিচ্ছি। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 17 তারিখ থেকে নিউ একটা ফেডেড হুইল কিন্তু দিয়ে দেবে গেমের ভিতরে, সেখানে কিন্তু তোমরা এই ফেডেড হুইল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এটা চলে যাবে 17 তারিখে মেবি এখানে, তো 17 থেকে তো চলে যাবে এখানে 17 তারিখে। অ্যান্ড গাইস ওটা কিন্তু আসবে অ্যান্ড সেখানে মেল ব্যান্ডেলটা, এছাড়া গাইস তোমরা ইমোট যে মোকোর ইমোট আছে সেটা কিন্তু দেখতে হবে অ্যান্ড স্পিন করে কিন্তু বের করতে পারবে, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই, সো টাটা, বাই বাই গাইস।